আমার ভিউয়ার্স ও সাবস্ক্রাইবাইদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো নিজের গায়ে জিন হাজির করার মন্ত্র আজকে উক্ত মন্ত্র প্রয়োগ দ্বারা আপনি আপনার নিজের গায়ে জিন হাজির করতে পারবেন অলৌকিক শক্তি দেখাতে পারবেন এবং জিন দ্বারা যা খুশি তা করায় নিতে পারবেন আপনি ইচ্ছে করলে দেশ বিদেশ জিন দ্বারা ভ্রমণ করতে পারবেন এবং দিনের রাজ্যে গিয়ে বেড়ায়ে আসতে পারবেন এবং জিনকে যা বলবেন সে তাই শুনতে বাধ্য আজকের আমলটি একান্ত প্রযোজ্য এবং করণীয় আপনার জন্য আপনি যদি সঠিক তান্ত্রিক হয়ে থাকেন তাহলে উক্ত আমলটি আপনার জন্য একান্ত প্রযোজ্য আর যারা জিন বুথ ফেরত ফেতনি পিতাস বলে এই পৃথিবীতে কিছুই নাই বলে থাকেন তাদের জন্য একান্ত করণীয় কাজ আজকের আমল দ্বারা আপনি সম্পূর্ণরূপে আপনার নিজের গায়ে জিন হাজির করে যা খুশি তা করতে পারবেন অলৌকিক শক্তি অর্জন করতে পারবেন যেদিক খুশি সেদিকে জিনের মতো উড়ে যেতে পারবেন এবং অদৃশ্য হতে পারবেন সবকিছু করতে পারবেন আজকের উক্ত আমল দ্বারা তো আজকে উক্ত আমল প্রয়োগ দ্বারা আপনি সম্পূর্ণরূপে জিনের রাজ্য যাইতে পারবেন অনেক কিছু করতে পারবেন আমি এত কিছু আপনাদেরকে বলতে পারব না যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে তাই সংক্ষেপে আপনাদেরকে আপনাদেরকে বলে দিচ্ছি আজকের আমলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল তো চলুন শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে আমার সদস্য হয়ে থাকুন আমি দৈনিক একটি করে পরীক্ষিত ভিডিও আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার অবশ্যই প্রয়োজনে আসতে পারে তো আপনারা অবশ্যই জানেন আমি আমার কালো গাইবি কালো জাদুর কিতাব থেকে আপনাদেরকে উক্ত মন্ত্রটি নিয়ে হাজির হয়েছি এবং উক্ত আমলগুলো প্রতি দৈনিক আপনাদেরকে দিয়ে যাচ্ছি উক্ত আমলগুলো একান্ত দরকারি আপনার এবং একান্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী আমল আজকে উক্ত আমল প্রয়োগ দ্বারা আপনি যা খুশি তাই করতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনি কিভাবে আমলটি করবেন কিভাবে মন্ত্র সিদ্ধি করবেন কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টানিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন মন্ত্রটি হল বিসমিল্লা আল কুরআন বাহির ভিতরে হক সুবেহান দোহাই সুলাইমান পয়গাম্বর আমার অঙ্গে জিন হাজির কর আমার শরীর ছেড়ে যেই জিন নরে সেই জিন নরকে গিয়ে পড়ে আল্লাহু আল্লাহু কাদের গণি আমার গায়ে জিন হাজির করানো পাক সাহে বাহানি আমি মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি বিস্মিল্লাহ আল কুরআন বাহির ভিতরে হক সুবাহান দোহাই সুলেমান পয়কাম্বর আমার অঙ্গে জিন হাজির কর আমার শরীর ছেড়ে যেই জিন নরে সেই জিন নরকে গিয়ে পড়ে আল্লাহ আল্লাহ কাদের গণি আমার আমার গায়ে জিন হাজির করানো পাক সাহে বাহানি তো উক্ত সাধনটি আপনাকে করতে হলে সাধনটি মোট চোদ্দ দিনের সাধন করতে হবে উক্ত সাধন দ্বারা আমি তো আগেই বলেছিলাম যে আপনি যে কোনো কাজ করতে পারবেন অদৃশ্য হতে পারবেন যেখানে খুশি সেখানে যাইতে পারবেন এবং যা খুশি তা করায় নিতে পারবেন জিনের সাহায্যে আপনাকে যদি কেউ বলে যে ভাই আমার ওই গাছের ডালটা একটু প্রয়োজন আমার ওই ডালটাকে ভেঙে নিয়ে আসো আপনি সাথে সাথে অদৃশ্যভাবে ওই ডালটিকে সেরে মাটিতে ফেলতে পারবেন তো আজকের আমলটি আপনার জন্য একান্ত প্রযোজ্য এবং করণীয় তো চলুন আপনি আমলটি কীভাবে করবেন আমি বলে দিচ্ছি ভিডিওটি না টানিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি একটু বড় হতে চলেছে তো আজকের ভিডিওর মাধ্যে আমি অনেক কিছু বলবো সেই কথাগুলো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনতে থাকুন এবং আমার ভিডিওর কথাগুলো মনে প্রাণে ধরে রাখুন তো আপনি যদি কোনো তান্ত্রিক হতে যাচ্ছেন অথবা আপনি যদি কোনো তান্ত্রিক হন তাহলে উক্ত আমলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল তো চলুন আপনি আমলটি কিভাবে করবেন আমি আপনাকে বলে দিচ্ছি আমলটি করতে হলে চোদ্দ দিনে আমল করতে হবে আপনাকে যে কোনো দিন যে কোনো শুভ মুহূর্ত যে কোনো শুভ তিথি নক্ষত্রে উক্ত আমলটি আরম্ভ করতে হবে তো যখনই উক্ত আমলটি আরম্ভ করবেন আপনাকে পশ্চিমমুখী বসে একাগ্রতার সাথে লবান ধূপ আকের বাতি গোলাপ জল ছিটিয়ে আপনার শরীর পাক পবিত্র অবস্থায় রেখে আপনাকে আমলটি শুরু করতে হবে আমল শুরু করার আগে আপনাকে অবশ্যই দেহবন্ধন মন্ত্র পরে এবং আপনার আসন বন্ধন করে বসতে হবে তো আমার চ্যানেলে আমি দেহবন্ধন মন্ত্র এবং আসন বন্ধন মন্ত্র দিয়েছি আপনারা ওগুলা দেখে শিখে নেবেন তো যখনই আপনার দেহবন্ধন এবং আসন বন্ধন হয়ে যাবে তখন উক্ত মন্ত্রটি আপনাকে তিনশত তেত্রিশ বার পড়তে হবে দৈনিক আপনি লবান ধূপ আখের বাতি জ্বালাবেন এবং তিনশত তেত্রিশ বার এইভাবে মন্ত্র প্রয়োগ করবেন দৈনিক তিনশত তেত্রিশ বার এইভাবে এক নাগারে চোদ্দ দিন উক্ত আমলটি আপনাকে করতে হবে তবে আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি যে কোনো যন্ত্র সাধন মন্ত্র সাধন তন্ত্র সাধন যে কোনো জিন পরি দেহ দানব যাই সাধন করেন না কেন প্রত্যেকটি সাধনের পিছনে গোপন রহস্য থাকে তো উক্ত সাধন করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে একাগ্রতা থাকে সাথে থাকতে হবে আপনাকে দৃঢ় বিশ্বাস রেখে উক্ত সাধনটি করতে হবে এবং আপনি কোনো মহিলার সঙ্গ দেওয়া চলবে না সেটা আপনার বোন হোক মা হোক স্ত্রী হোক মেয়ে হোক অথবা পাশের কোনো মহিলা হোক কারো সাথে আপনি কোনো কথা বলা চলবে না আপনি একাগ্রতার সাথে নিরামিষ খেয়ে আপনি যেখানে সাধন করবেন ওই সাধনায় স্থানে আপনাকে শুইতে হবে মাটিতে অর্থাৎ চকি খাট রাখা চলবে না আপনি যে কোনো বিছনা পাতিয়ে ওই জায়গায় শুইতে হবে আপনাকে অন্য কোনো জায়গায় শুইলে কাজ হবে না তা আপনি অবশ্যই নামাজ পড়তে হবে এবং মিথ্যা কথা পরিহার করতে হবে আপনাকে সৎভাবে চলতে হবে যে কোনো আমল করেন না কেন আপনি আজকে উক্ত যেই কথাগুলো আপনাদেরকে বলেছি উক্ত কথাগুলো যদি মেনে আপনি সাধন করেন তাহলে অবশ্যই 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 আপনি সাধনায় সুফল পাবেন আর যদি এর কোনো একটি বিহিত হয় আপনি কোনো মহিলার সাথে কথা বলেন অথবা আপনি দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করেন তাহলে আপনার সাধনায় ব্যাঘাট ঘটবে সেই জন্য আমি এবং আমার চ্যানেল দায়ী থাকবে না তো আশা করছি বুঝতে পারছেন তো যখনই আপনি উক্ত সাধনটি করবেন আপনাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাবে আপনি সেই দিকে লক্ষ্য না রেখে আপনাকে সাধনটি করতে হবে যখনই উক্ত জিন আপনার চোখের সামনে আসবে আপনার কাছে প্রকাশ পাবে আপনার সামনে এসে প্রকাশ পাবে আপনাকে জিজ্ঞেস করবে আমাকে কি জন্য ডাক ডাকছেন তখন আপনাকে বলতে হবে যে সালাম দিয়ে বলতে হবে আপনাকে আপনাকে আমি যেই দিকে পাঠাই সেই দিকে আপনি যাইতে হবে আমি আপনাকে যা বলি তা করে দিতে হবে এবং আমি যেই সময়ে ডাকি সেই সময় আপনাকে হাজির হতে হবে তো যখনই উক্ত তিনটি বসন সে রাখবে আপনি তাকে ছেড়ে দেবেন সে চলে যাবে পরক্ষণে যখন আপনি তাকে হাজির করতে চাচ্ছেন আপনার শরীর বন্ধ করা চলবে না আপনার শরীর বন্ধ না করে উক্ত মন্ত্রটি পাক পবিত্র অবস্থায় পশ্চিমমুখী বসে একশত আটবার জপ করলে উক্ত জিন আপনার শরীরে এসে হাজির হবে তখন আপনার পার্শ্ববর্তী যে কোনো একজন লোক আপনার কাছে রাখতে হবে আপনি যেই কারণে তাকে ডাকছিলেন সেই কারণটি তাকে বলতে হবে কারণটি বললে সে আপনার উদ্দেশ্যিত কাজগুলো করে দেবে এবং আপনার আপনি যা খুশি তা করায় নিতে পারবেন তো আশা করছি বলতে পারছেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম আহমতুল্লাহরাত